ওহমের সূত্র ও রোধ এই অধ্যায়ের মধ্যে আজকের আলোচ্য বিষয় রোধের উপর অন্যান্য বিষয়ের প্রভাব। এর মধ্যে আলোচিত বিষয়গুলি হল সূচনা, পরিবাহী, অন্তরক, অর্ধপরিবাহী ও অতিপরিবাহীর পরিচিতি, রোধ যে যে বিষয়ের উপর নির্ভর করে যেমন পরিবাহীর উপাদান, উষ্ণতা, দৈর্ঘ্য ও প্রস্থচ্ছেদ। বিশেষ বিশেষ ক্ষেত্রে নির্ভর করে আলোকের উপর, চৌম্বক ক্ষেত্রের উপর, চাপের উপর। রোধাঙ্কের সংজ্ঞা ও ইহার একক, তড়িৎ পরিবাহিতার সংজ্ঞা ও একক, তড়িৎ পরিবাহিতাঙ্কের সংজ্ঞা ও একক, শর্ট সার্কিট। RKJ ফিজিক্স টাচ বাই রজত কান্তি জানা। রোধের উপর বিভিন্ন বিষয়ের প্রভাব। তার আগে আমরা তড়িতের পরিবহনের ক্ষমতা অনুযায়ী মূলত দুটো ভাগে ভাগ করা যায়। যেসব পদার্থ তড়িৎ পরিবহন করতে পারে তাদের পরিবাহী পদার্থ বলে, আবার যারা তড়িৎ পরিবহন করতে পারে না তাদের অন্তরক বলে। কিন্তু বর্তমানে আরও হয়েছে যারা, যেমন ধরো যেসব পদার্থ দেখা গেছে পরিবাহী এবং অন্তরকের মাঝামাঝি, তাদের বলা হবে অর্ধপরিবাহী। আবার কিছু কিছু পদার্থের আমরা রোধ শূন্য করে দিতে পারি, তখন তড়িৎ পরিবহনে কোনো বাধাই থাকবে না। এগুলো হচ্ছে অতিপরিবাহী। উষ্ণতাটাকে নামাতে নামাতে কমাতে কমাতে রোধও কমতে থাকবে, কমতে কমতে একটা সময় রোধ শূন্য হয়ে যাবে। সেই সব পদার্থগুলোকে বলা হবে অতিপরিবাহী, সুপার কন্ডাক্টর। এগুলো এখনও রিসার্চের পর্যায়ে, কারণ এগুলো যখন আমরা ব্যবহারিক কাজে ব্যবহার করা যাবে তখন কোনো রকম তড়িতের শক্তি লস হবে না। পরিবাহী কোনগুলো? বেশিরভাগ ধাতব পদার্থগুলোই হচ্ছে পরিবাহী, যারা তড়িৎ পরিবহন করতে পারে। ইলেকট্রনীয় ব্যাখ্যা বলেছিলাম, নিউক্লিয়াসের প্রতি ইলেকট্রনের টান এদের কম, সেই জন্য সহজেই ফ্রি ইলেকট্রনগুলো পরিবাহীর মধ্যে ঘোরাফেরা করতে পারে। যেমন রূপা, তামা, নিয়াম, এরকম অনেক ধাতব পদার্থ আছে। অন্তরকের উদাহরণ কি? বেশিরভাগ অধাতুগুলোই হচ্ছে অন্তরক। কাঠ, বায়ু, যা কিছু বেশিরভাগই প্রায় অন্তরক। বায়ু, কাগজ, তবে কিছু যেমন কার্বন অধাতু হওয়া সত্ত্বেও তার কিছু কিছু রূপভেদ আছে যেগুলো তড়িৎ পরিবহন করতে পারে। যেমন ব্যতিক্রম ফাইট, গ্যাস কার্বন, কাঠকয়লা, এগুলো সব কার্বন অধাতু দিয়ে তৈরি, অথচ এরা তড়িৎ পরিবহন করতে পারে। অর্ধপরিবাহী যেমন ধরো জার্মেনিয়াম, সিলিকন, এরা পরিবাহী আর অর্ধপরিবাহীর মাঝামাঝি। আর অতিপরিবাহী তো বললামই, যে সুপার কন্ডাক্টর একটা উষ্ণতায় নিয়ে যেতে হবে, সেটাকে বলা হবে সংকট তাপমাত্রা। যেমন ধরো পারদের ক্ষেত্রে এই সংকট তাপমাত্রা হচ্ছে 4.2 কেলভিন। উষ্ণতা নামিয়ে নামিয়ে যখন আমরা 4.2 কেলভিনে যাব তখন এর রোধ শূন্য হয়ে যাবে, তখন কোনো তড়িৎ পরিবহনে কোনো বাধা পাবে না। এরকম সীসা, তারও দেখা গেছে ওই ক্রিটিক্যাল উষ্ণতাটা হচ্ছে 7.2 কেলভিন। এই উষ্ণতায় বা এর নিচে নিয়ে চলে গেলে কি হবে? রোধটা শূন্য হয়ে যাবে। তাহলে যে উষ্ণতা বা যে উষ্ণতার নিচে রোধ শূন্য হয়ে যায় সেটা হচ্ছে অতিপরিবাহীর সংকট তাপমাত্রা। এবার এই যে উপাদানের উপর নির্ভর করেই এবার আসছে আমরা রোধের উপর বিভিন্ন বিষয়ের প্রভাব। যেমন উপাদানের উপর কীরকম নির্ভর করে, উপাদান যেমন হবে সেই অনুযায়ী তার রোধ বেশি কম হবে। যেমন ওগুলোর মধ্যে রূপার রোধ খুব কম, এ খুব ভালো তড়িৎ পরিবহন করতে পারে। তার থেকে একটু রোধ বেশি কপারের, এর তুলনায় কম কারেন্ট পরিবহন করবে। অ্যালুমিনিয়ামের আরও রোধটা বেশি, তার জন্য কারেন্টটা এদের তুলনায় কম পরিবহন করবে। তার মানে উপাদান আলাদা হওয়ার ফলে কি হচ্ছে, এদের পরিবহন ক্ষমতাটাও বিভিন্ন রকম। তার মানে উপাদানের উপর রোধটা নির্ভর করে। এটা আমরা ম্যাথমেটিক্যালি পরে দেখাচ্ছি। এরপরে হচ্ছে আরেকটা বিষয়, উষ্ণতার উপর নির্ভর করে। উষ্ণতা বাড়লে রোধ বাড়ে সাধারণত। এবার কিছু কিছু পদার্থ আছে তাদের ব্যতিক্রম কিছু কিছু আছে, তাদের ক্ষেত্রে উষ্ণতা বাড়ালে রোধ কমে। যেমন ব্যতিক্রম কার্বন, কাঁচ, নিম্নচাপে গ্যাস, তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, অর্ধপরিবাহী, এদের ক্ষেত্রে উষ্ণতা বাড়ালে টেম্পারেচার বাড়ালে রোদ কমে। 3 নম্বর দৈর্ঘ্যের উপর নির্ভর করে, দৈর্ঘ্য বাড়লে রোদও বাড়তে থাকে, প্রস্থচ্ছেদ বাড়লে রোদটা কমতে থাকে। এগুলো সাধারণত যে কোনো উপাদানের এই 4টা বিষয়ের উপর নির্ভর করে। এবার বিশেষ ক্ষেত্র আছে, যেমন বিশেষ বিশেষ ক্ষেত্র বলতে আলো, আলোর প্রভাব আছে রোদের উপরে, তবে সব ধাতুর ক্ষেত্রে হবে না, কতকগুলো ব্যতিক্রমী উদাহরণ আছে। যেমন সেলেনিয়াম ধাতুর উপর, সেলেনিয়াম ধাতুর উপর যত আলো পড়বে তার রোদটা কমতে থাকবে। তারপরে আলো ছাড়া আছে চৌম্বক ক্ষেত্র, যেমন বিসমাথ ধাতুর তারের উপর যদি চৌম্বক ক্ষেত্র প্রয়োগ করা হয় তার রোদটা বাড়তে থাকে। তারপর একটা বিশেষ ক্ষেত্র আছে চাপ, কাঠকয়লা বা কার্বনের উপর আমরা যদি চাপ বাড়াই তার রোদটা কমতে থাকে। তাহলে এগুলো হচ্ছে বিশেষ বিশেষ ক্ষেত্র, মেনলি এই 4টা বিষয়ের উপরে নির্ভর করে। এই রোদ যে দৈর্ঘ্য প্রস্থচ্ছেদ এইসবের উপর নির্ভর করে, সেটা থেকে ম্যাথমেটিক্যালি আমরা একটা রোধাঙ্কের ডেফিনেশান তৈরি করতে পারি। যেমন আমরা জানি রোদ দৈর্ঘ্যের সমানুপাতিক, যখন যে যে বিষয়ের উপর নির্ভর করে সেইগুলোকে স্থির থাকতে হবে। উষ্ণতা, উপাদান, প্রস্থচ্ছেদ স্থির থাকে, স্থির থাকলে দৈর্ঘ্য যদি দ্বিগুণ হয় রোদটাও দ্বিগুণ হবে, দৈর্ঘ্য যদি 3 গুণ হয় রোদটাও 3 গুণ হয়। সেরকম রোদটা প্রস্থচ্ছেদের ব্যস্তানুপাতিক। একটা পরিবাহীর সরু হলে তার প্রস্থচ্ছেদটা কম, মোটা হলে তার প্রস্থচ্ছেদটা বেশি। তা যত মোটা হবে তার মধ্য দিয়ে ইলেকট্রন সহজেই যাতায়াত করতে পারে, তার মানে বাধাটা কম হবে, তার মানে প্রস্থচ্ছেদ বাড়লে রোদটা কম, আর প্রস্থচ্ছেদ যদি কমে রোদটা বেড়ে যাবে। এই উষ্ণতা স্থির, উপাদান স্থির আর দৈর্ঘ্য স্থির থাকে। এবার এটা থেকে আমরা ভেদের নিয়ম অনুসারে লিখতে পারি, যৌগিক ভেদের নিয়ম অনুসারে আর ভ্যারিজেস এদের গুণফলের সঙ্গে সমান, যখন অন্যান্য রাশিগুলো পরিবর্তনশীল। এই কনস্ট্যান্টটাই হচ্ছে উচ্চারণ রো, এটাকেই বলে রোধাঙ্ক, যা কিনা উপাদানের উপর নির্ভর করে। তা কীরকম নির্ভর করে সেটা আমরা এখান থেকেই আনবো, এখান থেকে ডেফিনেশনটাও আনবো, যে 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 বিষয়ের উপর নির্ভর করে, যেমন উষ্ণতা, দৈর্ঘ্য, প্রস্থচ্ছেদ, এগুলোকে সব একই রাখতে হয়। যেমন ধরো একটা তার নিলাম, অন্য একটা উপাদানের নিলাম, ধরো এটা রূপা আর এটা মনে করো তামা, এদের প্রত্যেকের প্রস্থচ্ছেদ একক পরিমাণ নিলাম এবং দৈর্ঘ্যটাও আমরা উভয়ের ক্ষেত্রে একক পরিমাণ নিলাম, এবং আরেকটা হবে নির্দিষ্ট উষ্ণতায়, উষ্ণতার উপর নির্ভর করে। এভাবে এই দুটো মান হলে আর যা রোটাও তাই হবে, তখনকার রোদটাকেই বলা হবে রোধাঙ্ক। তখন দেখা যাবে এর রোদ আলাদা হচ্ছে, এর রোদ, অথচ কী কারণে রোদটা আলাদা হলো? কেবলমাত্র সব কিছু তো একই নিয়েছি, উষ্ণতাও একই নিয়েছি, প্রস্থচ্ছেদও একই নিয়েছি, উভয়ের দৈর্ঘ্যটাও একই নিয়েছি, সবই একই নিয়েছি, অথচ দুজনের রোদ আলাদা হলো কেন? কেবলমাত্র এখানে কি আলাদা? উপাদানটা আলাদা বলে। তাহলে উপাদান আলাদা হলে কী হবে? রোধাঙ্কের মানগুলো আলাদা হবে। তাহলে এই রোধাঙ্কের মানের উপর উপাদান নির্ভর করছে, বা উপাদান আলাদা হলে এই রোধাঙ্কের মানটা আলাদা হবে। কিন্তু আমরা যেখান থেকেই তামা আনি না কেন, যা রোধাঙ্কের মানটা বেরোবে সেই একই মান বেরোবে। তাহলে উপাদান একই হওয়া মানে রোধাঙ্কের মানটা একই। তাহলে ম্যাথমেটিক্যালি যে বলেছিলাম যে বলবো উপাদানের উপর কীরকম নির্ভর করে, সেটা আমরা ম্যাথমেটিক্যালিও দেখাতে পারি। এটাই ম্যাথমেটিক্যালি দেখানো গেল যে উপাদান আলাদা হলে রোধাঙ্কটা আলাদা হবে। তাহলে এই ডেফিনেশনটাও এখানে তৈরি হয়ে গেল। ডেফিনেশনটা কি না, নির্দিষ্ট উষ্ণতায় একক দৈর্ঘ্য এবং একক প্রস্থচ্ছেদ বিশিষ্ট পরিবাহীর রোধকেই কী বলা হবে? রোধাঙ্ক বলা হবে। এই গেল রোধাঙ্কের ডেফিনেশান। এবার এখান থেকে আমরা ইউনিটটা বের করতে পারব, রোধাঙ্কের একক কী হবে। রো সমান আমরা লিখতে পারি আর এ বাই এল। এবার এদের এককগুলো যদি লিখি, রোধের একক ওহম, ক্ষেত্রফলের একক হবে মিটার স্কোয়ার, আর দৈর্ঘ্যের একক হবে মিটার, একটা মিটার বাদ হয়ে যাবে ওহম मीटर এইটাই হলো রোধাঙ্কের একক। 20 ডিগ্রি সেন্টিগ্রেডে তামার রোধাঙ্ক 1.62 ইন্টু 10⁻⁶ ওহম সেন্টিমিটার বলিতে কি বোঝে? এটা বলছে এই কারণে, কারণ এই সহজ প্রশ্নটাতেও কি হয়ে যায়, ভুল হওয়ার চান্স থাকে। এখানে অনেকেই এখানে পার সেন্টিমিটার বলে ফেলে। এর উত্তরটা কী হবে এইটা থেকেই আমরা পেয়ে যাব। তাহলে তামার একটা তারকে কত ডিগ্রি উষ্ণতায় নিতে হবে? 20 ডিগ্রি সেন্টিগ্রেডে। সেই তামার তারের দৈর্ঘ্য কত হতে হবে? 1 সেন্টিমিটার হতে হবে। প্রস্থচ্ছেদ কত হতে হবে? 1 বর্গ সেন্টিমিটার হতে হবে। তাহলে সেই তামার রোধটা কত হবে? 1.62 × 10⁻⁶ ওহম। এই যে বললাম এখানেও একটা ভুল হয়, রোধটা কত হবে মানে রোধের একক বলতে হবে 1.62 × 10⁻⁶ ওহম বলতে হবে। অনেকে আবার কী করে, এখানে ওহম সেন্টিমিটার দেখে বলে রোধ বলে যাচ্ছে, অথচ এককটা বলা হয়ে যাচ্ছে ওহম পার সেন্টিমিটার অথবা বলা হয়ে যাচ্ছে ওহম সেন্টিমিটার। সুতরাং ওখানে ওহম পর্যন্তই বলতে হবে, কারণ সেন্টিমিটারগুলো আমরা আগেই বলে ফেলেছি যে দৈর্ঘ্যটা হতে হবে 1 সেন্টিমিটার, প্রস্থচ্ছেদ হতে হবে 1 বর্গ সেন্টিমিটার। তাহলে ওই তামার তারের যে রোধটা হবে সেটা হবে এত ওহম। এবার আসি তড়িৎ পরিবাহিতা। রোধের অনন্যককে বলা হয় তড়িৎ পরিবাহিতা। এবার এর এককটা কি হবে? অদ্ভুত রকমভাবে এর একক গঠন করা হয়েছে। ওহমটাকে উল্টিয়ে লেখো, MHO, মো, উচ্চারণটা হবে মো। সিমেন্সও বলে, S দ্বারা ডিনোট করা হয়। আবার বড় হাতের গ্রিক লেটার ওমেগাকে উল্টাভাবে লিখেও প্রকাশ করা হয়। এবার আসি তড়িৎ পরিবাহিতাঙ্ক। রোধাঙ্ক চেরু, তার অনন্যককে বলা হবে তড়িৎ পরিবাহিতাঙ্ক। 1/ρকে বলা হবে তড়িৎ পরিবাহিতাঙ্ক। এর এককটা তাহলে কী হবে? রোধাঙ্কের অনন্যকটা হলো তাহলে তড়িৎ পরিবাহিতাঙ্ক, এর এককটা হবে, এর এককটাকে উল্টি দিলেই মো পার মিটার। এবার মোর বদলে সিমেন্স লিখতে পারি, সিমেন্স পার মিটার, বা আমরা এই চিহ্ন দিয়ে বলতে পারি। এই হলো তড়িৎ পরিবাহিতাঙ্কের একক। এবার আসি পরিবাহী যেসব আমাদের ওয়ারিংয়ে ব্যবহার করা হয়, তামার তার ব্যবহার করা হয়, এদের রোধ প্রায় শূন্যই ধরা হয়। আমরা অঙ্কটঙ্ক কষার সময় আমরা কি করি, ওই পরিবাহী তারটার কোনো রোধ ধরি না, রোধটা প্রায় শূন্য। কেন? একটা উদাহরণ দিলে বোঝা যায় যে আমরা যদি একটা তামার তার নেই, সেটা যদি 1 মিলিমিটার বা বর্গ মিলিমিটার প্রস্থচ্ছেদ বিশিষ্ট এবং 1 মিটার দৈর্ঘ্যের যদি একটা তামার তার নেই, তার রোধ দাঁড়ায়, আমরা যদি ওই সূত্রে বসে R=ρL/A এই সূত্রে বসে যদি আমরা রোধ নির্ণয় করি, 0.0176 ওহম। তার মানে খুব কম, শূন্যের কাছাকাছি রোধ। সেই জন্যই আমরা কি করি যে এই রোধগুলোর, এই তারগুলোর রোধ নগণ্য ধরি। বা এটার হিসাবেই আমরা যদি 1 ওহম আনতে চাই, যে 1 ওহম, তাহলে ওই একই প্রস্থচ্ছেদের কত মিটার তার লাগবে? তামার তার হিসাব করলে প্রায় 57 মিটার। 57 মিটার কপারের তারের রোধ হবে 1 ওহম। তাহলে বুঝতে পেরেছো 57 মিটার মানে অনেকখানি। তাহলে 1 ওহম রোধ পেতে গেলে 1 মিলিমিটার প্রস্থচ্ছেদের 57 মিটার তার নিলে তবেই তার 1 ওহম রোধ হবে। সুতরাং আমরা যে এই যে সাধারণ পরিবাহী রোধটাকে কি বলতে পারি, শূন্য ধরতে পারি, নগণ্য ধরতে পারি। এবার এখান থেকেই আমরা শর্ট সার্কিট ব্যাপারটা, পরিবাহী রোধকে আমরা নগণ্য ধরি, প্রায় শূন্যের কাছাকাছি ধরি। সেই জন্য আমরা শর্ট সার্কিট কথাটা ওইটা দিয়েই ব্যাখ্যা করব, রোধটাকে শূন্য ধরে ম্যাথামেটিক্যালি দেখাবো। সাধারণত শর্ট সার্কিট বলতে আমরা কি, দুটো তারকে যদি আমরা পজিটিভ নেগেটিভ তড়িৎদ্বারের মধ্যে সরাসরি যোগ করে দিই, এটা একটা মানে পজিটিভ তড়িৎদ্বার, এটা মনে করো একটা নেগেটিভ তড়িৎদ্বার, এদের মধ্যে যদি আমরা সরাসরি একটা তার দ্বারা যুক্ত করে দেই, কোনো রোধ নেই, যেমন বাল্বের মধ্যে যদি লাগাই সেটা একটা রেজিস্ট্যান্সের মাধ্যমে লাগানো হয়, কিন্তু আমরা সরাসরি লাগিয়ে দিলে কী হবে, শর্ট সার্কিট হয়ে যায়। কারণটা কি ম্যাথমেটিক্যালি আমরা বলি, শর্ট সার্কিট বলতে কি হয়, ওই জায়গাটায় তোমার প্রচুর পরিমাণে কারেন্ট যায়, যে কারেন্টের ফলে কাছাকাছি কোনো দাহ্য বস্তু থাকলে বা কোনো জায়গায় লুজ কানেকশন থাকলে সেখানে স্পার্কিং হয়ে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে। কেন হয় আমরা ম্যাথমেটিক্যালি দেখাই, ওহমের সূত্র থেকেই আমরা দেখাতে পারি। আমরা ওহমের সূত্র থেকে কি জানি, ভি ইকুয়াল টু আই আর। তাহলে আই ইকুয়াল টু কী হবে, ভি বাই আর। এই সাধারণ তারের রোধটাকে আমরা কত, শূন্যের কাছাকাছি ধরতে পারি। তাহলে হর যদি শূন্যের কাছাকাছি হয় তাহলে কারেন্টের মানটা কি হয়ে যাবে, অসীম হয়ে যাবে। তার মানে কারেন্টটা এত বেশি হবে যে ওখানে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।